এই দিদি, বেবি, বেবি, দিদি, তাপসী, বেবি, কি মুশকিল, কোথায় গেল মেয়েটা? দিদির হয়তো পার্টিতে এত লোকজনের মাঝখানে একটু সাফোকেটিং লাগছিল, তাই হয়তো বাইরে হাওয়া খেতে এসেছে। থাক না, ও কিছুক্ষণ পরে চলে আসবে। তুই চুপ কর সিধু, এত রাতে হাওয়া খেতে এসেছে? আমার তো মনে হচ্ছে নির্ঘাত ও বাইরের দিকে গেছে। চল তো আমার সঙ্গে। আহ মা, তুমি আবার কোথায় যাচ্ছ? পার্টিতে এত লোকজন, তুমি এদিকটা সামলাও, আমরা দিদিকে খুঁজে আনছি। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। আর আমরা তাপসী দেবীর কোনো প্রবলেম হতে দেব। আচ্ছা ঠিক আছে, সিধু তাহলে তোরাই দেখ। মাসি আসো। দিদি, দিদি, এই দিদি, কোথায় যে গেল? শোন সিধু, তুই আর লিলি মাসি এদিকটা দেখ, আমি আর রবিন বাবু এদিকটা দেখছি, ঠিক আছে? না রে দাদা, আলাদা আলাদা না, আমরা বরং একসঙ্গে খুঁজছি। দিদি, এই দিদি, দিদি, এই দিদি, এই দিদি, বেবি, বেবি, বেবি তুই কোথায়? শেষমেশ বাড়ির পার্টি থেকেই দিদি পালালো। অন্ধকারের মধ্যে গেলটা কোথায়? আমার মনে হয় এই রাস্তায় আসেনি, ওই বড় রাস্তার দিকে গেছে। চলুন দেখি। আহ, আবার ওদিকে যেতে যাবো কেন? একটু অপেক্ষা কর না দাদা, দিদি দেখবি নিজেই চলে আসবে। তোরা একটু চুপ কর তো, এখানে ওকে একই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কারোর এখানে কোনো হেলদোল নেই। বেবি, বেবি, তাপসী, তাপসী, আশাপূর্ণা দেবীর অগ্নি পরীক্ষা সোম থেকে শনি সন্ধ্যে 7:30 আকাশ 8:00।